হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইলেকট্রিক্যাল এডু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে ইনফরমেশন দেব, ইন্ডিয়ান এয়ার ফোর্সে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টের জন্য বেশ কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আছে, সিলেকশন প্রসিডিউর কী আছে, ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখবে, আর যারা এই চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবে, কারণ জব রিলেটেড এই ধরনের ইনফরমেশন পেতে থাকবে এই চ্যানেলের মাধ্যমে। এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বেস্ট বইয়ের লিঙ্ক সরাসরি পেয়ে যাবে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে। তবে আর কথা না বাড়িয়ে চলে আসছি টপিকে, চলে এসছি আমরা নোটিফিকেশন, আমরা দেখে নেব পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ এবং কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে। এখানে আমরা এক নাম্বার এখানে দেওয়া রয়েছে এয়ার অফিসার কমান্ডিং এয়ার ফোর্স সেন্ট্রাল মেডিকেল এস্টাবলিশমেন্ট সুব্রত পার্ক নিউ দিল্লি। তো এই ইউনিটের জন্য এখানে কি রয়েছে, কুক অর্ডিনারি গ্রেড একটা ভ্যাকেন্সি রয়েছে, মেস স্টাফের জন্য একটা রয়েছে আর MTS এর জন্য একটা রয়েছে। আর এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পাশেই দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখে নেবে। নেক্সট, এইভাবে প্রত্যেক সেকশনের জন্য বা প্রত্যেকটা স্টেশনের জন্য ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি এইভাবে রয়েছে। তোমরা এখান থেকে ডিটেলস নোটিফিকেশনটা ডাউনলোড করে তোমরা দেখে নেবে, এখানে ডিটেলস রয়েছে। নেক্সট আমরা চলে আসব, এজ ক্রাইটেরিয়া এখানে বলা আছে 18 থেকে 25 বছরের বয়সের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, তবে বিভিন্ন ক্যাটাগরিতে বয়সের রিল্যাক্সেশন রয়েছে। নেক্সট দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং পে স্কেল দেওয়া রয়েছে, বিভিন্ন পোস্ট ওয়াইজ যে পে স্কেল, যেমন স্টুপ স্টোরের ক্ষেত্রে দেওয়া রয়েছে লেভেল 4 7 CPC ম্যাট্রিক্সে দেওয়া রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে গ্র্যাজুয়েট বলেছে। নেক্সট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য লেভেল 2 এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে, 12 পাস হতে হবে। নেক্সট হচ্ছে হিন্দি টাইপিস্ট, এটা লেভেল 2 পে স্কেলে দেবে, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে, 12 পাস। স্টোর কিপার হচ্ছে লেভেল 2 পে স্কেল দেওয়া হবে, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে, 12 পাস। নেক্সট সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, এটাও লেভেল 2 পে স্কেলে দেওয়া হবে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক পাস বলেছে। কুক নেক্সট হচ্ছে অর্ডিনারি কুক অর্ডিনারি গ্রেড লেভেল 2, এটাও হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস বলেছে। নেক্সট হচ্ছে পেন্টার লেভেল 2 পে স্কেলে দেওয়া হবে, এখানে হচ্ছে মাধ্যমিক পাস বলেছে। নেক্সট হচ্ছে কার্পেন্টার স্কিল কার্পেন্টার এখানে বলেছে লেভেল 2 পে স্কেলে দেওয়া হবে, মাধ্যম এখানে হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। নেক্সট হচ্ছে হাউস কিপিং স্টাফ এখানে লেভেল 1 পে স্কেলে দেওয়া হবে, ম্যাট্রিকুলেশনে মাধ্যমিক পাস বলেছে এখানে। নেক্সট হচ্ছে মেস স্টাফ রয়েছে লেভেল 1 পে স্কেলে দেওয়া হবে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ম্যাট্রিকুলেশন পাস। নেক্সট হচ্ছে MTS এখানে বলেছে লেভেল 1 পে স্কেলে দেওয়া হবে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক পাস বলেছে। ডিটেলস নোটিফিকেশন তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা নিচেরা ডিটেলসটা একবার দেখে নেবে। নেক্সট এখানে আমরা দেখে নেব মোড অফ সিলেকশন, যারা অ্যাপ্লাই করবে তাদেরকে রিটেন টেস্টের জন্য অ্যাপিয়ার হতে হবে। যেমন এখানে সিলেবাস এখানে বলে দেওয়া রয়েছে, LDC লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য দেওয়া রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। স্টেনোগ্রাফারের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। ওভারঅল সিলেবাসের টপিক সেম রয়েছে এখানে, যারা MTS, হাউসকিপিং, মেস স্টাফ এইসবের জন্য যারা অ্যাপ্লাই করবে, এখানে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। অল আদার যে ট্রেডগুলো রয়েছে, যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করবে, সেম সিলেবাস রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। নেক্সট আমরা দেখে নেব লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজে যে ডেটে পাবলিশড হয়েছে তার সেই ডেট থেকে 30 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন পৌঁছাতে হবে। ও তো ডেট এখানে 24 জুলাই পাবলিশড হয়েছে, তো তোমরা 24 অগস্টের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন সমস্ত ডকুমেন্ট পার্টিকুলার অ্যাড্রেসে পৌঁছাতে হবে।
নেক্সট আমরা দেখে নেব যে এনভেলপে তোমরা ডকুমেন্টগুলো সেন্ড করবে সেই এনভেলপের উপর এখানে পরিষ্কার এখানে লিখে দিই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এবং ক্যাটাগরি এই দুটো কিন্তু মেনশন করে দিতে হবে আর 10 টাকার পোস্টাল স্ট্যাম্প এখানে মেরে দিতে হবে এনভেলপের উপরে আর যে অ্যাড্রেসে তোমরা সেন্ড করবে একদম শুরুতে অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে আমি একবার দেখিয়ে দিই এই যে পোস্টাল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে নিচে লিস্টে হ্যাঁ টোটাল এইগুলো সবগুলো হচ্ছে পোস্টাল অ্যাড্রেস যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে যে অ্যাড্রেসে অ্যাপ্লাই করবে সেগুলো সেই পোস্টাল অ্যাড্রেস এনভেলপের উপরে লিখতে হবে এখানে পরপর রয়েছে সিরিয়াল নাম্বার ধরে পোস্টাল অ্যাড্রেসগুলো রয়েছে তো যে যে ক্যাটাগরিতে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে এবং যে অ্যাড্রেসে অ্যাপ্লাই করবে সেই অ্যাড্রেস কিন্তু এনভেলপের উপরে মেনশন করে দিতে হবে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ডেসক্রিপশন বক্সে পিডিএফটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নেবে এখানে দুটো পেজের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা তোমাদের ফিল আপ করতে হবে আর প্রত্যেকটা অ্যাপ্লিকেশানে এখানে কিছু কিছু জায়গায় অ্যাটাচ করতে বলেছি যেমন এখানে বার্থ সার্টিফিকেট লাগবে এটা সেলফ অ্যাটাস্টে যেমন এখানে পাসপোর্ট ফটো অ্যাটাচ করতে হবে তো এটা ভালো করে ফিল আপ করে যেমন এখানে কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে কাস্ট সার্টিফিকেট কিন্তু সেলফ অ্যাটাস্টেড বলেছে এখানে ফিল আপ করতে হবে এইভাবে টোটাল ফর্মটা ফিল আপ করে এখানে যে ডকুমেন্টগুলো চেয়েছে সেই ডকুমেন্টগুলো সেলফ অ্যাটাস্টেড করে এনভেলপের মাধ্যমে সেন্ড করতে হবে 24 অগস্টের মধ্যে এখানে যেমন একটা ফটো রয়েছে সেলফ অ্যাটাস্টেড এখানে বলেছে পাসপোর্ট ফটো এখানে পেস্ট করতে হবে আর উপরে যে জোন ওয়াইজ পোস্টাল অ্যাড্রেসগুলো রয়েছে যে যে জোনের জন্য অ্যাপ্লাই করবে সেই জোনের পোস্টাল অ্যাড্রেস দিয়ে এনভেলপের মাধ্যমে সেগুলো সেন্ড করতে হবে 24 অগস্টের মধ্যে আর তোমাদের এক্সামের যে সিলেবাস রয়েছে সিলেবাসের উপর বেশ করে কিছু বইয়ের লিঙ্ক বেস্ট বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেগুলো তোমরা একবার দেখে নেবে আশা করি তোমাদের ভ্যালুয়েবল ইনফরমেশন দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন